জবা গাছটা, জবা গাছটার গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো হয়ে, দেখেন জবা একটা ফুল ফুটেও আছে। পর আপডেটটা দেখেই দেখেন আমার কলা গাছে কলা, হ্যাঁ কলা ধরছে। আমি এই এই পাশটাতে কিছু এলগি এলগির মতো জমে গেছে, হ্যাঁ আমি যদি না ক্লিয়ার করে দেই তাহলে হবে না। কি কি জাত দিয়ে মিক্সা পিঠা তৈরি করছে আমি একটু বলি, ভায়োলেট স্নেক স্কিন, ইলেকট্রিক ব্লু, গ্রিন কুবরা, তারপরে হচ্ছে ডামু মোজাইক, এই চার চারটা জাতের ভালো মানের জাত দিয়ে আমি হচ্ছে মিক্সারটা তৈরি করছি। আমি ইচ্ছা আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাসেন অ্যাকোয়ারিস্ট এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি দীর্ঘ এক মাস পরে বাড়িতে আসছি, তো বাড়িতে আসছি সকালে, এখন অলমোস্ট 12:30 বাজে, তো আসার সময় কিছু ফার্মের জন্য মাছ আনছি, বেশি আনতে পারিনি, অল্প কিছু মাছ আনছি এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ওইটা পরে হিসাব। তার আগে আমি আমার ফার্মের আপডেটগুলো দেখাই, যে অনেকদিন এক মাস হলো আমার ফার্মের কোনো আপডেট নাই, আমি এখন আমার ফার্মের আপডেটগুলো দেখাই আমার ফার্মের অবস্থা কি কি। আমি প্রথমেই এদেশে আমার গাছগুলো দেখাই, এই দেখেন এই দেশে আমার পাতা বা আর কচু গাছ, এইগুলার মোটামুটি আলহামদুলিল্লাহ কালার কোয়ালিটি আগের থেকে খুব ভালো হয়েছে। এই দেখেন এখানে আরেকটা গাছ আছে, তারপরে যদি আমি আমার এই যে পাতাবাহার কচু গাছ, এটার নাম আমি আমি কচু গাছই বলি, যাই হোক এই যে এইগুলো আমি কিছুদিন আগে সার দিয়ে গেছিলাম আর কি, হ্যাঁ ফার্টিলাইজার ইউজ করছিলাম, মাশাআল্লাহ এখন মানে একদম টকটকা একটা কালার হয়ে গেছে। এই দেখেন আমার তিন প্রজাতির কচু গাছ আছে, একদম টকটকা কালার হয়ে গেছে সবগুলোর। তারপরে এই হচ্ছে কি বলে এটার নামটা, আমি গাছের নাম নামটা আমি জানি না, কিন্তু অনেক অনেক রাত্রে অনেক গ্রান হয়, মানে প্রচুর গ্রান আমার ফার্মের, একদম রাত্রে পরিবেশটা চেঞ্জ করে দেয় গন্ধে মো মো করে, এরকম একটা অবস্থা। তো এইটা এটার অবস্থা খারাপ ছিল, কিন্তু যখন সার দিয়ে গেছিলাম, ফার্টিলাইজার ইউজ করছি, এখন মাশাআল্লাহ খুব ভালো একটা গ্রো করছে। হ্যাঁ এই দেখেন, আর নিচনে হচ্ছে আমার গন্ধরাজ আছে, এখন এগুলা ভালো একটা গ্রো করে নেয়। তারপরে এই যে গাছ এটা যাওয়ার সময় লাগিয়ে দিয়ে গেছিলাম মাইক ফুল গাছ, এই যে ফুল আসতেছে। তারপরে হচ্ছে এই যে কয়েন প্লান্ট আছে আলহামদুলিল্লাহ ভালো। তারপরে এই যে এই 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 হচ্ছে আমার ফুল গাছ, যেটাকে আমাদের এলাকায় রসুন ফুল গাছ নামে বলে, বা অনেকে কোন কোন ফুল গাছ কার এলাকায় কী ফুল গাছ নামে এটা পরিচিত কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এই গাছটা এই কিছুদিনের মধ্যে ফুল আসবে ইনশাল্লাহ, কারণ এগুলো বর্ষা ছাড়া ফুল আসে না, আর এটা বর্ষাতেই ফুল আসবে ইনশাল্লাহ। আর হচ্ছে এটা এটা আমি হচ্ছে গাফি বিডির মাউন্ডের কাছ থেকে আনছিলাম, এটা আমি হবে ইনশাল্লাহ, এখানেও খুব ভালো গ্রো করবে, আমি আপনাদের বারো দেখাবো। তা সবচেয়ে বড় আমি চেঞ্জটা দেখছি হচ্ছে আমার এই মেক্সিকান সোলগুলোর ভিতরে, আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন দেখছেন এগুলোর কী অবস্থা, একদম চিকন সরু হয়ে গেছে। কিন্তু আমি এক মাস আগে এগুলোর ফার্টিলাইজার ইউজ করছিলাম, হ্যাঁ ফার্টিলাইজার ইউজ করে আমি বাড়ি থেকে চলে গেছি, এক মাস পরে আমি আসি দেখি আমি লিটারেলি অবাক, কীভাবে পসিবল যে এইরকম এত এত মোটা মোটা হয়ে গেছে। দেখেন এক একটা ডাল, দেখে একটা ডাল কত মোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটা ডাল কত বড় বড় হয়ে গেছে। হ্যাঁ আবার হচ্ছে এই যে এখন আবার ফুল আসতেছে, একটু দেখাই, এখন আবার হচ্ছে ফুল আসতেছে, ইনশাল্লাহ কিছুদিন পরে আবার এগুলা থেকে ফুল হবে, ফুল থেকে আবার মেক্সিকান সোডার চারা হবে, কিছু একবার হয়েছিল এখন আবার ইনশাল্লাহ হবে। তো এই দেখেন এগুলো মানে একদম কি বড় বড় হয়ে গেছে, মানে একটা যেগুলো পাতা একদম ছোট ছোট ছিল এখন বিশাল বড় বড় পাতা হয়ে গেছে। তারপরে আমি যদি দেখাই আমার জবা গাছটা, জবা গাছটার গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো হয়ে, দেখেন জবা একটা ফুল ফুটেও আছে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো। তারপরে এই হয়েছে আমার পাতাবাহার, তারপরে এই জবা, এই গাছটা একদম ছোটো ছোটো একটা জবা ছিল, ওখান থেকে এটা আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে এবং এটা ফুল ধরতেছে। হ্যাঁ আর এদিক এদিক দিয়ে একটু বলি, আমি ইচ্ছা ছিল কিছুদিনের মধ্যে হচ্ছে আমার ফার্মটাকে পুরো ঘেরাও করার একটা কাজ চলমান, মানে শুরু করে দিতাম আর কি, আমি কাল পরশুর ভিতরে ফার্মের ভিতরে যত ঘেরাও মানে নেট দিয়ে পুরোটা আমি ঘেরাও করে ফেলতাম, কিন্তু হচ্ছে আমার আজকেই আমাদের দরজার যে রাস্তাটা হবে এখানে এই যে এই রাস্তার কাজ শুরু হয়ে গেছে, তো এখন করা পসিবল হবে না, ইনশাল্লাহ রাস্তার কাজ শেষ হলে তখন আমি একদম পুরোটাকে ফার্ম ঘেরাও করে ফেলবো, যাদের রেস্ট্রিক্টেড করে দেবো যাতে কেউ ঢুকতে না পারে। আমার এদিকেই দেখেন এই হচ্ছে একটা প্রাইমারি স্কুল, তো এই প্রাইমারি স্কুল থাকার কারণে অনেক বাচ্চারা আসে, বাচ্চারা এসে আমার ফার্মের মাস মাসে হাট টাট দেয় অনেক ডিস্টার্ব করে, তো এর জন্য এটা ফার্মটাকে ঘেরাও করাই লাগবে, কিছু করার নেই। তারপরে হচ্ছে আমার ড্রাগন গাছ, ড্রাগন গাছটা এগুলো এই যে ড্রাগন গাছটা পড়ে গেছে, এটারে তো যে এইটা পড়ে গেছে, হ্যাঁ এটারে একটু তুলে দিতে হবে, কারণ আমার ড্রাগন গাছটা আমার ইচ্ছা ছিল যে এই জায়গায় নেটটা দেওয়ার পরে ড্রাগন গাছটা এই জায়গাটা মাটিতে রোপণ করে দিয়ে তো আমি এদেশে উপরে তুলে দেবো, এখন দেখা দেওয়ার পসিবল হতেছে না, যাক ইনশাল্লাহ নেক্সট টাইম। তারপরে এই গাছটা নাম জানি না, এটাও খুব ভালো গ্রো করছে ফার্টিলাইজার ইউজ করার পর অতীতে, এখন ইনশাল্লাহ এটা বর্ষায় ফুল আসবে, এটার বর্ষায় ফুল হয়। তারপরে এইগুলা চার পাঁচটা গাছ ছিল, কিন্তু আমি বাড়িতে এক মাস আর এক মাস না থাকার কারণে সবগুলো গাছই মারা গেছে, এখন মাত্র একটা গাছ আছে। হ্যাঁ তো আর এইগুলা তো বললামই, এইগুলো হইতেছে মোটামুটি ভালো, কিন্তু সবচেয়ে পরিবর্তন হইতেছে এই এই জায়গায় দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ এগুলো ফার্টিলাইজার ইউজ করে দিয়ে গেছিলাম, খুব ভালো পরিমাণে গ্রো করতেছে। তারপরে এটা এটাও খুব ভালো গ্রো করতেছে,
তারপরে এগুলোরও যতগুলো ছিল সবগুলো গাছই আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে গ্রো করতেছে, কিন্তু আমার অ্যালোভেরা গাছটা নষ্ট হয়ে গেছে। আমার ফ্রেন্ডরা সবাই সে অ্যালোভেরা ওদের মুখে দিয়ে দেয়। যাই হোক, আর হইতেছে হ্যাঁ, এই হইতেছে আমাদের পর্তুলিকা। পর্তুলিকা খুব ভালো গ্রো করছে, কালকেও একটু অল্প পরিমাণে ফার্টিলাইজার ইউজ করছি। আর হইতেছে আমার এই গাছটা এখন আপাতত একটু মরে মরে যাইতেছে, ভাব ইনশাল্লাহ কিছুদিন পরে আবার হবে। তারপরে এই হইতেছে আমার ক্যাকটাস, এই দেখেন এই হইতেছে আমার ক্যাকটাস, খুব ভালো মাশাল্লাহ ক্যাকটাসটা খুব ভালো পরিমাণে হইতেছে। আর এই আরেকটা ক্যাকটাস, এটা মামুনদের কাছ থেকে আনছিলাম ইনশাল্লাহ, ছোট ভাই দেখলাম যে এটা আলাদা আলাদা করে রোপণ করছে, এটাও হবে। তারপরে এই গাছগুলা মানি প্লান্ট, এগুলো হইতেছে, একটা ছিল একটা থেকে এখন আরেকটা করছি, ভবিষ্যতে আরও করার চিন্তা ভাবনা আছে। তারপরে এই এই হইতেছে আমার কাটামুকুট, কাটামুকুট গাছের আগে তো অন্য অন্য জায়গায় ছিল, এখন এই জায়গায় আলাদা করে দিছি, ইনশাল্লাহ কিছুদিন মধ্যে ফুল আসবে। আর এইটারে ফার্টিলাইজার ইউজ করার পরবর্তী এটা চেহারা পুরো চেঞ্জ হয়ে গেছে, প্রচুর পরিমাণে গাছে ফুল আসতেছে, তো চলতেছে। আর এই যে এই দেখেন, এটারও অবস্থা খারাপ ছিল, ফার্টিলাইজার ইউজ করছি, এখন খুব ভালো হয়েছে। মরিচ গাছে মরিচ ধরতেছে, এই দেখেন আমার এই এই দেখেন আমার মরিচ গাছে মরিচ ধরতেছে, এগুলো হচ্ছে কালো মরিচ, খুব মারাত্মক পরিমাণে ঝালে। তো এখন তো আমার গাছের আপডেটগুলো দেখালাম, এবার হচ্ছে আমার ফার্মের আপডেটগুলো আপডেটগুলো দেখে রাখা। আমি যদি আমার এই হাউজের আপডেটগুলো দেখাই, এই হাউজে হচ্ছে আমার আমি তো একদম অল্প পরিমাণে কিছু মাছ ছিল, যেখানে হচ্ছে সোট্টেল ছিল, আমি একটু দেখাই। এই দেখেন এখানে সোট্টেল আছে, হ্যাঁ এখানে হয়তো কালার কোয়ালিটির জন্য বোঝা যাচ্ছে না বা সানলাইটের জন্য বোঝা যাচ্ছে না, এখানে কিছু সোট্টেল আছে। এই সোট্টেলগুলো আমি যদি বাইরে থেকে চলে যাই, একদম অল্প পরিমাণে সোট্টেল ছিল, একদম ছোটো কিছু পরিমাণে সোট্টেল ছিল আর কি, হ্যাঁ। তো এখন ওই বাচ্চাগুলো একদম ওই সময় বাচ্চা দিয়েছিলো, এখন ওই বাচ্চাগুলো বড় হয়ে একদম অনেক সোট্টেল হয়ে গেছে এটার ভিতরে। এইটার ভিতরে অ্যারাউন্ড এখন টোটাল 500 মতো সোট্টেল ইনশাল্লাহ হবে আর কি টোটাল। আর আমি সবচেয়ে বড় প্যারা খাইতেছি হচ্ছে এই হাউসটার এই যে খুদি বানাগুলাকে নিয়ে। আমি খুদি বানাগুলো খুব হেট করি, আমার এগুলো সবচেয়ে বিরক্তিকর লাগে, কিন্তু আমি যতবারই চেষ্টা করি এগুলো ফার্ম থেকে সম্পূর্ণ রিমুভ করার জন্য, তারপরও হয়ে যায়। আমি এইটাতে মনে হয় দুই তিনটা খুদিফানা ছিল কিনা আই ডোন্ট নো, কিন্তু এখন আয়সা দেখি যে একদম পুরো খুদিফানা হয়ে ভরে গেছে। কিন্তু যত এখন খুদিফানা কেউ রিমুভ করা যায় ওইটা যদি কেউ বলতে পারেন, আমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে কোনো কোনো মানে ফার্ম মাছের কোনো ক্ষতি হবে না বা কোনো মেডিসিন বা অন্য কিছু দিয়ে খুদিফানাটা রিমুভ করা যায় কিনা। এখন এগুলো যদি সম্পূর্ণভাবে তুলেও ফেলি, তারপরে কিছু খুদিফানা থেকে যায় এবং ওইগুলো থেকে আবার মানে পুরা ট্যাঙ্ক হয়ে যায় আর কি। এই দেখেন এখানে আমি একটু যদি দেখি, আমার জঙ্গল বেলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, হ্যাঁ জঙ্গল বেলগুলো অনেক বড় হয়ে গেছে। কিছু হর্নটটা একটু কমে গেছে, হর্নট কিছু হর্নট দরজায় দিয়ে দেওয়া লাগছে এবং কিছু হর্নটগুলো আমি সেলও করে দিছি। তারপরে একটু যদি দেখেন মোটা ডান্সাগুলোর কী অবস্থা, মোটা ডান্সাগুলো মাশাল্লাহ খুব ভালো আছে, এই দেখেন খুব 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 ভালো আছে মাশাল্লাহ। দেখেন কী সাইজ মোটা ডান্সার সাইজ দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ মানে জটিল সাইজ আমার মোটা ডান্সার। এখানে যা আছে এগুলো সবগুলো মোটা ডান্সার হয়ে গেছে। তারপরে এখানে হচ্ছে আমার জঙ্গল বেলগুলো আছে। তারপরে এই দেখেন আমি একটা জিনিস দেখাই, ফ্রকবিট সবচেয়ে সুন্দর হয় বর্ষাকালে, বর্ষাকালে ফ্রকবিটের কালারই অন্যরকম থাকে আর কি। এই দেখেন ফ্রকবিটের কালারই হচ্ছে বর্ষাকালে একদম অন্যরকম একটা কালার চলে আসে ফ্রকবিটের। এই হইতেছে আমার ফ্রকবিট। তো এই হইতেছে আমাদের টুকিটাকে আপডেট। আর ওই ওই দেখেন ওই দিকে হচ্ছে আমার ওভারফ্লোটা দেওয়া আছে, এই ওভারফ্লো দিয়ে হচ্ছে পানিটা বের হয়ে যায়, একদম পুরাটা টুবাটুব হয়ে গেছে পানি, ওভারফ্লো দিয়ে পানিটা বের হয়ে যায়। তো হাউসে হচ্ছে আমার প্রচুর পরিমাণে মিক্সগ্যাপি হয়ে গেছে, যে মিক্সগ্যাপিগুলো আমি দরজার যে কোনো একটা হাউসে শিফট করতে হবে, কারণ এইগুলা সোট্টেলের সাথে থেকে খাবার পায় না, সোট্টেল সব খাবার খায় ফেলে, মিক্সগ্যাপিগুলো খাবারগুলো খেতে পারে না। তো এখান থেকে এগুলোকে খুব ভালোভাবে একটু প্যারা খাওয়া লাগবে, এগুলোকে একদম ভালোভাবে একটু বেছে, তারপরে এদেশে আমি যেগুলা মিক্সগ্যাপি বা গাপির ভিতরে যেগুলো আছে এগুলো দরজা একটা বড়ো হাউসে দিয়ে দেবো, বড়ো হাউসে দিয়ে তারপরে হচ্ছে বড়ো বড়ো হয়ে গেলে মাদার হয়ে গেলে ওখান থেকে আমার ভালো একটা জাতের মিক্সগ্যাপি হয়ে যাবে। আমি এখানে মিক্সগ্যাপিগুলো কী কী জাতের মিক্সগ্যাপি দিয়ে তৈরি করছি, মানে কী কী জাত দিয়ে মিক্সগ্যাপিটা তৈরি করছি আমি একটু বলি। ভায়োলেট স্নেক স্কিন, ইলেকট্রিক ব্লু, গ্রিন কুবরা, তারপরে হচ্ছে ডাম্বো মোজাইক, এই চারটা জাতের ভালো মানের জাত দিয়ে আমি হচ্ছে মিক্সগ্যাপটা তৈরি করছি। আমি ইচ্ছা কিন্তু জাতের চারটা তৈরি করছিলাম আর কি মিক্সগ্যাপিটা। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে মিক্সগ্যাপির একটা জাত আমি ভেরিয়েন্ট তৈরি করতে পারবো আর কি ইনশাল্লাহ। ইনশাল্লাহ মাশাল্লাহ খুব ভালো পরিমাণে মাছ আছে এখানে, এখানে আমি অনেক খাবারটা দিতেছি আর কি, হ্যাঁ এগুলো মানে খুব ভালোভাবে এনজয় করতেছে। তো আমি এই খাবারটা নর্মালি কোনোদিন ইউজ করি না, কিন্তু এখন ওই খাবারটা শেষ হয়ে যাওয়ার কারণে আমি এই খাবারটা ইউজ করতেছি, এখন আমার কোনো উপায় নেই। এখন হচ্ছে কিছুদিনের মধ্যে আবার ওই খাবারটা আসবে, ওই খাবারটা আসলে ইনশাল্লাহ ওই খাবারটা দিব। এই খাবারটা দিলে আসলে মাছ টিকে, বিষয়টা এরকম না যে টিকে না, খাবারটা এই খাবারটা দিলে মাছগুলো টিকে, কিন্তু কালার কোয়ালিটি ওরকম ভালো আসে না আর কি, হ্যাঁ। তো ইনশাল্লাহ আমার অল্প কিছুদিনই হয়েছে, শেষ হয়ে গেছে মনে হয় তিন চার দিন আগে শেষ হয়ে গেছে। তো এখন আবার আনবো খাবার, আবার খাবার এনে এটাতে আবার এইদিকে দেখাই। এইগুলোর পানিগুলো এখন একটু ছেড়ে দিতে হবে, মানে একদম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, পানিগুলো সবগুলো ছেড়ে দেবো, পানিগুলো ছেড়ে দিয়ে
তার পরবর্তীতে এখানে আমি কিছুদিনের মধ্যে মাছ ছাড়বো ইনশাল্লাহ। পর আপডেটটা দেখাই, দেখেন আমার কলা গাছে কলা, হ্যাঁ কলা ধরছে, আমি এক মাসের ব্যবধানে কলা ধরছে, মাশাআল্লাহ খুব ভালো একটা ছড়া আসছে। তো এই কলা গাছটা আমি ইনশাল্লাহ কলা পাকাবো, বাকি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে কী রকম লাগে। আমি অনেক কাঙ্ক্ষিত, আমার এই কলা গাছটা আমার শখের এবং অনেক কাঙ্ক্ষিত একটা ফল বলতে পারেন। তো কলা গাছটা আলহামদুলিল্লাহ কলা ধরছে, মানে এক মাসের ব্যবধানে কলা ধরে ফেলছে। আমি এক মাস বাড়িতে ছিলাম না, এসে দেখি অনেক বড় একটা কলার ছড়া হয়ে গেছে। তো যাই হোক, এখনকার আমার কাজ হচ্ছে আমি এই হাউস থেকে আমি এইগুলো সবগুলো পানিগুলো ছেড়ে দিই। পানিগুলো ছেড়ে দিলে অনেক পানি আছে, পানিগুলো ছেড়ে দিতে অনেক সমস্যা হবে, তো এখন পানিগুলো ছেড়ে দিই। এই দেশে আমি এখন এই হাউস থেকে ময়লাগুলো চেঞ্জ করার জন্য আমি জাস্ট এটাকে খুলে দেবো এখন এটাকে। ওরে বাইরে বাই, প্রচুর পরিমাণে পানি বেরিয়ে দিচ্ছে, মানে ইউজ পানি। হ্যাঁ, এখন আমি যদি এইভাবে যদি চলতে থাকে তখন হচ্ছে আমার আটটা ভেঙে যাবে। আমি এখন এই পাইপটা দিয়ে দিই, মার একটু বন্ধ মারি। হ্যাঁ বিজ্ঞ, তুমি এই দেখেন ওদিকে দেখা, কি পরিমানে পানি বেরিয়ে দিতেছে। হ্যাঁ মানে প্রচুর পানি বেরিয়ে দিচ্ছে। এখন এখন তো সম্ভব না, সম্ভব হলে এটা জাস্ট একটু ঘষা মাজা দিয়ে দিতে হবে প্রত্যেকটা ট্যাঙ্কে। আমি চেষ্টা করি ওইগুলো একটু খুলে দিতে পারি কিনা করে। আমার পানি গুলো সবগুলো ছেড়ে দিয়েছি, দেখেন এটা পানি অলমোস্ট সবগুলো বের হয়ে গেছে। এটা পানি বেরিয়ে দিচ্ছে, এটা পানি বেরিয়ে দিচ্ছে, এটা পানি বেরিয়ে দিচ্ছে। এখন এক মাস আমি হাউসে পৌঁছিয়ে ছিল, পানিগুলো একদম পুরো ময়লা গেছে। ভিতর থেকে যে কলা গাছগুলো ছিল কলাগুলো সবগুলো তুলে ফেলতে হবে। তুলে ফেলে একদম ভালোভাবে এটাকে ঘষে মেজে প্রয়োজন হলে একটা পটাশের পানি দিয়ে একটা ঘষা দিয়ে দিব, যাতে করে হচ্ছে যে ময়লাটা ছিল বা কোনো জীবাণু থাকে যাতে জীবাণুটা নষ্ট হয়ে যায়। তো এইটা ছিল। ও আরেকটা কথা, আমি হচ্ছে এই দেখেন একটা বগুর ফুল সিঙে দিয়েছিলাম, মোটামুটি হয়ে গেছে। এটা আলাদা ভালোভাবে একটা ঘষা মাজা দিতে হবে। হ্যাঁ তো এই দেশে অবস্থা আরে দেখেন, পানি পানির ফ্লো মারাত্মক পরিমাণে, পানির ফ্লো খুব ভালোভাবে পানি বের হয়ে যায়। আমাকে প্রথমে ভয় লাগেছিল যে অনেক সময় লাগে, অনেক সময় কিন্তু আসলে কিন্তু বেশি একটা সময় লাগে না পানি বেরিয়ে দিতে। হ্যাঁ এই দেখেন মানে কিভাবে পানি বেরিয়ে দিচ্ছে, এই যে এই দেশে আমার বেয়ো। তো আমাদের হাউজার মোটামুটি ময়লাগুলো ফেলানো কমপ্লিট। এখনো এখন হচ্ছে আমরা হাউজার নিচনে যে আবার ভালোভাবে ধুয়ে দেবো, এবং নিচনে যে ময়লাগুলো আসছিল ওগুলো খুব ভালোভাবে বের করে দেবো। দেখেন আমরা হচ্ছে এই দুইটা হাউজে দেখেন একদম আমরা পুরো একদম চকচকা করে ফেলছি। হ্যাঁ আর আমি একটা সমস্যাতে আছি, আমার হাউজে কোনোভাবে যাতে খুদিফানা না হয় ওটার জন্য আমি খুব ভালোভাবে জোর দিতেছি। আমি বাড়িতে এসে দেখি যে কিছু খুদিফানা হয়ে গেছে, এগুলোতে একটু কম আছে, ওটাতে একটু বেশি হয়ে গেছে। তো আমি সবসময় চেষ্টাতে থাকবো যে কোনোভাবে যাতে খুদিফানাটা যাতে না হয় আর কি। হ্যাঁ এখন এইগুলো হচ্ছে খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ পরিষ্কার করা শেষ। একদিন শুকামো, একদিন একদম একদম এক কি দুই দিন একদম পুরো একদম শুকানো থাকবে। শুকানো থাকার পরবর্তীতে আমি চেষ্টা করবো একবার হচ্ছে পটাশ পানি দিয়ে একটু ধুয়ে দেওয়ার জন্য। যদি পটাশ পানি দিতে না পারি তারপর মাছ ছেড়ে দেবো, কিছু করার নেই, আমার শরীর একা শরীর আর চলতেছে না। তো যাই হোক, এখন আমি এই দেখেন আমি জাস্ট এগুলোকে একটু ভালোভাবে একটু ঘষে দিতে হবে। হ্যাঁ এখন আপনারা এরকম নেটও ইউজ করতে পারেন। এই দেখেন এই এই পাশটাতে কিছু এলগি এলগির মতো জমে গেছে। হ্যাঁ আমি যেটা না ক্লিয়ার করে দেই তাহলে হবে না। এই দেখেন খুব ভালোভাবে একটা লাস্ট আমরা একটা ঘষা দিয়ে দিব। সবচেয়ে ভালো হয় যদি এরকম কোনো ইয়া ইউজ করেন, যেটাকে বলা হচ্ছে এটা কি বলে রান্নার কাজে ইউজ করা হয় আর কি। যাই হোক না, এটা হচ্ছে গুনার জালি বলা হয়। তো এটা হইতেছে জাস্ট এভাবে দিয়ে এটা কিন্তু খুব ভালো কাজে দেয়। হ্যাঁ এই দেখেন এভাবে কিন্তু খুব ভালো কাজ দেয়, খুব ভালোভাবে নিশ্চয় না খুব ভালো কাজে দেয়। এই যে কথা দিলে দেখেন খুব ভালো কাজ দেয়। তো এটা ইউজ করতে পারলে সবচেয়ে বেটার, হাউস সবসময় এটা ইউজ করতে পারতে পারলে সবচেয়ে বেটার। তো এখন মোটামুটি এই তো এই দেখেন এদিকে ভালো পরিমাণে ময়লা আস। হ্যাঁ তো এই দেখেন এইভাবে দিয়ে এইভাবে জাস্ট এইভাবে দিয়ে এইভাবে নিচের না তো পরিষ্কার করা কমপ্লিট। এখন জাস্ট আমি একটু পানি মেরে দিচ্ছি, পানি মেরে দেওয়ার পরে দেখেন একদম পুরা চকচকা ঝকঝকা হয়ে গেছে আর কি। জাস্ট পানি মেরে দেওয়া কমপ্লিট। এই দেখেন এই কর্নারটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এখন আছে বাকি একটা ট্যাঙ্ক, একটা ট্যাঙ্ক ইনশাল্লাহ করে ফেলবো। এটা কি আর একটু ঘষা মাজা দেওয়া লাগবে, তো আর একটু পানির প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ এসে আমাদের হাউসগুলো পরিষ্কার করা কমপ্লিট এবং ফার্ম আপডেট দেখানো কমপ্লিট। এই দেখেন হাউসগুলো একদম চকচক করতেছে, আমি পরে নাজলি হয়। যাই হোক এই দেখেন সবগুলো হাউস একদম পুরো চকচক করতেছে, মানে অনেকদিন পর একটা ভালো লাগা কাজ করতেছে। একদিন যেভাবে আছে ওই শুকাবে, একদিন পরে বা দুদিন পরবর্তীতে আমি ইনশাল্লাহ একবার চেষ্টা করবো পটাশ পানি দিয়ে ধুয়ে দেওয়ার জন্য। পটাশ পানি দিয়ে ধুয়ে দেওয়ার পরবর্তীতে পানি দেবো, পানিতে লবণ দিয়ে দিবো। তো এই হইতেছে আজকের মতো ভিডিও, ভিডিওটা বেশি বড় করতেছে না। ভিডিও ভালো লাগে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকন দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।